মাঠের আন্দোলনে ঝিমিয়ে পড়া দল বিএনপি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আবারও নিজেদের সুসংহত করার চেষ্টা করে বিএনপি কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন স্তিমিত হওয়া মাত্রই সহিংসতার মামলায় গ্রেফতার আতঙ্কে দেয়ালে পিঠ ঠেকা অবস্থা তাই এবার সরকার পতনের একদফা দাবি নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে সারাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সহিংসতায় ওই আন্দোলনে শিক্ষার্থীদের বাইরে সরকার বিরোধী তৃতীয় পক্ষ জড়িয়ে পড়ায় দেশজুড়ে সহিংসতা দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্ষমতাসীনদের পক্ষ থেকে সেই তৃতীয় পক্ষের নাম হিসেবে বারবার উচ্চারিত হয়েছে জামায়াত বিএনপি ও সমমনা দলগুলোর কথা সেনা মোতায়েন করে আন্দোলন নিয়ন্ত্রণে আনার পরপরই দেশজুড়ে গ্রেফতারের মুখে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা গণমাধ্যম ও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে গণগ্রেফতারের আতঙ্কে বিভিন্ন এলাকায় ঘরছাড়া বিএনপি ও তাদের শরিক দলের নেতাকর্মীরা এমন অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী সহ সব ডান ও বামপন্থী রাজনৈতিক দলগুলোকে একদফা দাবি আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি শুক্রবার রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনে সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে ওই বিবৃতিতে আরও বলা হয় ন্যূনতম একদফা অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের এই আহ্বান জানাচ্ছে বিএনপি বিবৃতিতে জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে ন্যূনতম একদফা দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে বলে আশাবাদ তার তবে এখন পর্যন্ত বিএনপির ডাকা এই আহ্বানে কোনো দলের পক্ষ থেকে গ্রহণ বা বর্জন করার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ